হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আইপ্রিন্স তো এই ভিডিওতে কথা বলবো আমার পছন্দের টপ টেন বেঙ্গলি অ্যাকশান ফিল্ম নিয়ে এবং এই কাজগুলো আমার প্রচণ্ড পছন্দের তো সেখানে দশটা সিনেমা কথা বলবো যেখানে অ্যাকশন খুব অত্যাধুনিক মানের ছিল এবং বিরাট ভালো মানের অ্যাকশন ছিল এবং তার সঙ্গে সঙ্গে সিনেমা স্টুডিও খুব ভালো ছিল এবং সিনেমাগুলো কিন্তু বক্স অফিসে খুব সফলও হয়েছিলো তো সেরকমই আমি দশটা অ্যাকশন সিনেমার কথা বলবো যেগুলোর মধ্যে বেশ কিছু নতুন সিনেমা রয়েছে বেশ কিছু পুরোনো সিনেমা রয়েছে আর আমার রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটা অবশ্যই পুরোটা দেখার এবং ভিডিওটা দেখার পর তোমরা তোমাদের টপ টেন বেঙ্গলি অ্যাকশন মুভির কিন্তু নামগুলো লেখো এক থেকে দশ বা দশ থেকে এগারো করে আমি তো অবশ্যই লাভ রিয়া দেবো এবং আমার সাথে কার্ডটা মিলেছে আমি অবশ্যই দেখব তো প্রথমে আমি যে সিনেমাটার কথা বলবো নাম্বার ওয়ান সেটার নাম হচ্ছে চ্যাম্প ইয়েস মানে সিনেমাটা কালকেই হিন্দি ডাবে অনেকে দেখেছে আবার তো এখানে বক্সিংকে যেভাবে দেখানো হয়েছে বাংলাতে কোনো সিনেমায় যদি কিন্তু দেখানো হয় এরকম অত্যাধুনিক মানে এত দর্শকের মাঝে একটা ইন্টারন্যাশনাল লেভেলের যে বক্সিং ব্যাপারটা সেটা কিন্তু এই সিনেমায় দেখানো হয়েছিলো এবং দেখবেন বক্সিংগুলো যখন হচ্ছে কেন প্রচণ্ড ফাস্ট ফরওয়ার্ড কিন্তু হয়েছে ওই স্লো মোশনে হচ্ছে ঘুষি মারছে উল্টে পড়েছে ওই রকম জিনিস নেই যতক্ষণ অ্যাকশানগুলো রয়েছে দেবকে প্রপারলি ট্রেন হয়ে কিন্তু বক্সার হিসেবে নিজেকে প্রেজেন্ট করতে হয়েছিল তো চ্যাম্প কিন্তু বাংলাটা যদি বলে অ্যাকশানের দিক দিয়ে বিচার করলে তাহলে এইরকম বক্সিং লেভেলে স্পোর্টস মুভি কিন্তু বাংলায় এখানে যদি দেখেন দেবের ট্রেনিং বা শুরুতে একটা চেজিং সিকোয়েন্স রয়েছে একটা সাইকেল চুরির ব্যাপার রয়েছে দেব চেস করে গিয়ে ধরছে ওই সিনটা দেখবেন বাংলা তোরম চেজিং সিন কিন্তু সত্যি কথা খুব কম হয়েছে তাই অবশ্যই চ্যাম্পকে তো আমি এই লিস্টে রাখবো এটা আমার প্রথম সিনেমা অর্থাৎ দশ নম্বর তো এরপর আমি আসবো ন নম্বরে ন নম্বরে যে সিনেমাটার কথা বলবো সেটা বেশ পুরনো সিনেমা সেটা নাম হচ্ছে পুরুষোত্তম এটা নিয়ে আমি রিভিউও করেছিলাম যেটা প্রসিন চট্টোপাধ্যায়ের পরিচালনা ছিল এবং এখানে অভিষেক চ্যাটার্জি ছিল আরও অনেকে ছিল এই সিনেমা যদি আপনারা অ্যাকশান দেখেন না সিনেমাটা ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে আমরা দেখতে পাবেন দুর্ধর্ষ লেভেলের অ্যাকশান এবং বেশিরভাগ অ্যাকশান প্রসিন চট্টোপাধ্যায় নিজের ডিজাইন করেছিল সেই সময় দাঁড়িয়ে তখন না ছিল প্রপার বাজেট না ছিল ভিএফএক্স পুরোটাই নিজের ওপর ভিত্তি করে অরিজিনালি সব কিছু শুট করতে হতো এবং বাজেট খুব কম থাকতো ক্যামেরার মান ভালো ছিল না আপনারা সিনেমাটার জাস্ট অ্যাকশানগুলো দেখবেন বন্ধুগুলি অ্যাকশান হচ্ছে আবার সাইলেন্ট মোটে মানে কোনো বিজিএম নেই জাস্ট অ্যাকশনগুলো এরকম এরম ধরনের অ্যাকশান বাংলা আপনারা কখনো দেখেননি এবং প্রসিংহটা হতে একটা সময় ইন্ডাস্ট্রির জন্য কী করেছে সেটা আপনারা এই সিনেমাটা দেখলে বেশ খানিকটা বুঝতে পারবেন প্রপারলি ওয়েলমেড একটা অ্যাকশান মুভি হচ্ছে পুরুষোত্তম মানে এই প্রসিহিতকে আপনারা খুব কম দেখেছেন একদম ন্যাচারাল ওয়েতে দুর্ধর্ষ লেভেলের অ্যাকশান সব কিছু রয়েছে তো পুরুষোত্তমকে আমি ইলিশটা রাখবো যারা দেখেছে তারা তন্ত পক্ষে রাখবেই তো যারা দেখেন অবশ্যই দেখতে পারে পুরুষোত্তম সিনেমা যারা অ্যাকশান মুভি বেসিক্যালি পছন্দ তিন নম্বরে যে সিনেমাটার কথা বলবো সেটা প্রত্যেকের পছন্দ সেটা হচ্ছে সাথী দেখুন সাথী মোটামুটি কিন্তু অ্যাকশান সিনেমা নয় সাথী মেসিক্যাল একটা রোমান্টিক মুভি কিন্তু এখানে অ্যাকশান রয়েছে অনেকগুলো প্রায় চার পাঁচটা অ্যাকশান রয়েছে প্রত্যেকটা অ্যাকশান দেখার মতো প্রত্যেকটা অ্যাকশান দেখার মতো এখানে রাজেশ শর্মার সঙ্গে যে অ্যাকশানটা রয়েছে এখানে কল ভেঙে দেবে ওইখানে যে অ্যাকশানটা রয়েছে দেখার মতো অ্যাকশান রয়েছে আবার কয়েকজন সে লরি নিয়ে এসে অনেকজন মিলে একটা অ্যাকশান করবে তো এই সিনেমার প্রত্যেকটা অ্যাকশান দেখার মতো একটা অ্যাকশান রয়েছে জিতদার গাড়ির ওপর দাঁড়িয়ে অ্যাকশানগুলো করছে মেরে দিয়ে আরেকটা গাড়িতে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে দেখবেন মানে ওই সময় বাংলা রকম অ্যাকশান দেখা যেত না এবং যে কারণে তখন জিতকে লোকে পছন্দ করেছিল মানে যেহেতু যে জিতার কি নন বেঙ্গলি না জিতার মধ্যে একটা অন্যরকম একটা স্মার্টনেস বরাবরই রয়েছে প্রথম থেকেই রয়েছে তো যে কারণে সেটা জিতদ্দার অ্যাকশানও সেই সময় ফুটে জিতে যে কতটা স্মার্ট সেই সময় অ্যাকশান দেখলে তোমার বুঝতে পারবে তো সাথীর অ্যাকশান কিন্তু দুর্ধর্ষ ছিল আমার খুব পছন্দ মানে সাথীর অ্যাকশান সিনগুলো যখন হয় আমি এখনও দেখি আমার খুব ভাল লাগে চার নম্বরে যেটা নিয়ে কথা বলবো মানে চার নম্বর না বেসিক্যালি দশ নয় আট এটা সাত নম্বর হবে বেসিক্যালি সেটার নাম হচ্ছে চ্যাম্পিয়ন এটা আরেকটা বক্সিং নিয়ে সিনেমা এবং এটা এসেছিলো প্রায় দু সাল সেই সময় দাঁড়িয়ে বক্সিংকে যেভাবে দেখানো হয়েছিল সেটা খুবই যোগ্য বেসিক্যালি জিতের ট্রেনিং যে সিকোয়েন্সটা ছিল ওটা তো দুর্ধর্ষ তো অ্যাকশান সিনেমা যাদের পছন্দ চ্যাম্পিয়নকে তাদের তো রাখতেই হবে কেন অনেকগুলো অ্যাকশন রয়েছে বেসিকাল সাগনিকের সঙ্গে জিতে মানে যে বেন ভিলেন ছিল তার সঙ্গে জিতার অনেকগুলো অ্যাকশন ছিল দেখার মতো খুব ভালো বেসিকালি লাস্টের যে বক্সিং ফাইটটা দুর্ধর্ষ ছিল দুর্ধর্ষ তো চ্যাম্পিয়নকে আমি তো রাখবই একটা অ্যাকশন মুভি হিসেবে অবশ্যই লিস্টে রাখবোই তারপর যে সিনেমাটা নিয়ে কথা বলো সেটার নাম হচ্ছে চ্যালেঞ্জ যেটা বাংলা সিনেমার অ্যাকশনকে আঙুল পাল্টে দিয়েছে ওরকম মাস অ্যাপিলের অ্যাকশন সাউথে দেখা যায় বাংলায় দেখা যায় না সে দেবের এন্ট্রির পর যে অ্যাকশানটি ছিল সেটার কথাই বলি বা ক্লাইম্যাক্সে যে অ্যাকশান রয়েছে সেটার কথাই বলি বা ইন্টারভেলের পর করে যে অ্যাকশান সিনটা রয়েছে প্রত্যেকটা অ্যাকশান দেখার মতো ছিল প্রত্যেকটা অ্যাকশান এবং এরকম স্ক্রিন প্রেজেন্স কোনো অ্যাকশান সিনেমার ক্ষেত্রে মানে দেবের দেখে জাস্ট চমকে গিয়েছিলাম ওই সময় এবং দেবের আগের সিনেমাগুলোতে অ্যাকশান ছিল বটে কিন্তু এটা প্রপারলি দেবকে একজন মাস অ্যাকশান হিরো হিসেবে প্রতিষ্ঠিত করেছিল অবশ্যই তো চ্যালেঞ্জকে তো রাখতেই হবে তারপর যে সিনেমাটা কথা বলবো সেটা হচ্ছে যুদ্ধ যেখানে আমরা বাংলার দুই সুপারস্টারকে মিঠুনদাকে এবং জিদ্দাকে একসঙ্গে একবারই দেখার সুযোগ পেয়েছিলাম এবং এটার তো অ্যাকশান নিয়ে কিছু বলার নেই একদিকে মিঠুন চক্রবর্তী ফাটিয়ে দিচ্ছে অ্যাকশান করে আবার পরে সিনে জিদ্দা এসে অ্যাকশান করে ফাটিয়ে দিচ্ছে তো যুদ্ধকে তো রাখতেই হবে যুদ্ধ ওই সময় দাঁড়িয়ে যা কাজ ছিল এখনও ভাবি যে এইরকম যদি এখন আসতো কত ভালো হতো তো যাই হোক সেটার দিকে গেলাম না এবং এখানে অনেকগুলো অ্যাকশান রয়েছে দেখার মতো একটা বাইক বাইকচের সিকোয়েন্স রয়েছে যেখানে কোয়েল বসে রয়েছে জিতের পিছনে কয়েকজন তরাল নিয়ে মারতে হচ্ছে ওখানে দেখবেন বাইক চলাকালী জিততে যে স্টান্ট করেছে বাইক চলাকালীন উঠে বসে যাচ্ছে কোয়েলের সামনে দিয়ে চালিয়ে বন্দুক চালাচ্ছে এরকম বহু অ্যাকশন হয়েছে যেগুলো হিন্দি সিনেমায় দেখা যেত তো এটার অ্যাকশন তো দেখার মতো ছিল তো যুদ্ধকে তো অবশ্যই লিস্টটা রাখবোই রাখব তারপর যে সিনেমাটার কথা বলবো সেটা হচ্ছে ভিলেন অঙ্কুশকে প্রথমবার আমার অ্যাকশন হিট হিসেবে দেখে দুর্ধর্ষ লেগেছিল এখানে বেসিক্যালি লাস্টে ক্লাইম্যাক্স যে অ্যাকশনটা যেখানে বডি ফটি খুলে অ্যাকশনটা করবে দুর্ধর্ষ অ্যাকশন ছিল দুর্ধর্ষ মানে অঙ্কুশ এই সিনেমাটার জন্য যথেষ্ট খেটেছিলো ক্যারাটে ফ্যারাটে শিখে অন্য রকম একটা অ্যাকশান সে করেছিল তো এই কাজটাকে তো একটা ভিলেন মুভি রাখো অবশ্যই একটা অ্যাকশান সিনেমা হিসেবে আমি তো রাখবই এবং এটাকে আমি রাখছি হচ্ছে বেসিক্যালি চার নম্বরে তারপর যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এগেন জিদ্দার সিনেমা দেখুন অ্যাকশান সিনেমা নিয়ে কথা হচ্ছে মানে জিদ্দার অনেকগুলো সিনেমা তো থাকবেই এবং বাংলা সিনেমাকে রিসেন্ট টাইমে যে সিনেমাটা অ্যাকশানের দিক দিয়ে অন্য মাত্রায় নিয়ে গেছিলো সেটা হচ্ছে রাবণ রাবণের অ্যাকশান নিয়ে কিছু বলার নেই বেসিক্যালি ক্লাইম্যাক্সে যে অ্যাকশানটা মানে কোরিওগ্রাফিটা দেখবেন দেখার মতো অ্যাকশানের তারপর ট্রাম ডিপোতে অ্যাকশানটা দূর লেভেলের এবং সব থেকে বড়ো কথা ওই যে গাড়ি নিয়ে জাম্প করে নেবে যাচ্ছে নেমে গিয়ে আবার দিচ্ছে তো অ্যাকশানের দিক দিয়ে তো রাবণকে ভারতীয় মানে বাংলা সিনেমার ইতিহাসে যদি আমি অ্যাকশানে কথা বলি অন্য মাত্রায় নিয়ে গেছিলো রাবণের অ্যাকশান তো রাবণকে আমি অ্যাকশান সিনেমা হিসাবে অবশ্যই টপ ওয়ান টু থ্রির মধ্যে আমার কাছে থাকবেই আমি সিনেমার স্টোরি ফোরের দিকে যাচ্ছি না আমি জাস্ট অ্যাকশানে কথা বলছি তাহলে আপনারা চোখ বন্ধ করে ক্যারেন্ট হিসাবে রাবণকে আপনারা রাখবেনি তারপর যেটা নিয়ে কথা বলবো দু নম্বর সেটা হচ্ছে অবশ্যই চেঙ্গিস চেঙ্গিসের যে লেভেলের অ্যাকশান রয়েছে এরকম ফাস্ট ফরওয়ার্ড অ্যাকশান বাংলাতে আমি অন্তত পক্ষে তো রিসেন্ট টাইমে দেখিনি খুবই কম দেখা যায় অ্যাকশান যে প্রচুর রয়েছে সিনেমা দাগিন ধন্য যেটুকু অ্যাকশান কম্প্যাক্ট কম্প্যাক্ট অ্যাকশান বেসিক্যালি ব্যাং আমাদের এতে ওই ব্যাংককে যে অ্যাকশানটা ছিল ব্যাংকক বা থাইল্যান্ড যেখানে গিয়েছিল ডিজিৎ সিনেমাটাতে সেখানে যে অ্যাকশানটা ছিল এক কথায় অনবদ্য ওই যে ছুরি নিয়ে সবাইকে মেরে যেয়ে করেছে এবং ক্লাইম্যাক্সে যে বিরাট বড় অ্যাকশান সিকোয়েন্সটা ওটা তো তুখোর ছিল তুখোর জিতদাকে না রকম স্টান্ট করতে হয়েছে তো ওটাকে তো চেঙ্গিসকে তো অবশ্যই রাখতে হবে বাংলায় প্রথমবার স্টান্ট বা কাজ করেছে বলে কথা তো অ্যাকশান তো অন্যরকম হবেই এরপর যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এটা বেসিক্যালি আমি দশ নম্বরে রেখেছিলাম কিন্তু আমি লাইভলি বলছি টপ টেন বললে আমাকে টপ ইলেভেন বলতে হচ্ছে কারণ এক্ষুনি আমার একটা সিনেমা মাথায় এলো যেটা লিস্টে আমি প্রথমে রাখিনি সেটাকে আমি দু নম্বরে এবার রাখছি সেটা হচ্ছে কিডন্যাপ কিডন্যাপের অ্যাকশান অন্য লেভেলের ছিল অন্য লেভেলের অ্যাকশান ছিল এবং এটা শেষ হচ্ছে দেবদার অ্যাকশান বেসিক্যালি মুভি এবং এখানে চেস সিকোয়েন্সগুলো আপনারা দেখবেন বা ছুরি নিয়ে যে নাইভ অ্যাকশন সিনটা পাপড়ে বাপ এরকম ফার্স্ট ফরার্ড অ্যাকশন বাংলায় আমার মনে হয় না কখনো হয়েছে বলে এবং দেবদার এই সিনেমায় গেট আপ স্পাইক চুল করে হেভি লাগছিলো বস এবং তেমন চেহারা করেছিল তো কিডন্যাপকে তো রাখতেই হবে আমি কি করে ভুলে গেছিলাম আমি যাই না ই জাস্ট আমার মনে পড়লো তো কিডন্যাপকে তো অবশ্যই লিস্টে আমি রাখবোই রাখবো ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাকশন মুভি আই হ্যাভ এভার সিন ইন বেঙ্গল ইন্ডাস্ট্রি তো এটা তো অবশ্যই রাখবই লাস্ট যেটা নিয়ে কথা বললো সেটা হচ্ছে রংবাজ আমি দুদিন আগেই সম্ভবত জল সমুভি হচ্ছিলো আমি দেখছিলাম কী লেভেলের অ্যাকশন ছিল বেসিক্যালি ক্লাইম্যাক্সের বলি বা বিচের ধারে যে অ্যাকশানগুলো দেখবেন রকম অ্যাকশান করে গ্রি ছিল রকম আপনার মনে হবে আপনি বাংলা সিনেমা দেখছেন যেটা একমাত্র আমার প্রথম দেখা বাংলা সিনেমা যেটার অ্যাকশান দেখে আমার মনে হচ্ছিলো যে আমি বাংলা সিনেমাই দেখছি আমার মনে হচ্ছে আমি কোনো হিন্দি সিনেমা দেখছি এমন লেভেলের অ্যাকশান ছিল দূরদর্শ লেভেলের এবং এটা একটা প্রপারলি বাংলার ফাইনেস্ট মাস মুভি অবশ্যই অ্যাকশানের দিক দিয়ে বিচার করলে রংবাজকে আমি টপ মানে মধ্যে টপে আমি রাখবই কারণ এটার অ্যাকশান আমার প্রচণ্ড পছন্দের আমি এখনও দেখি এখানে দেব যে সমস্ত স্টান্ড করেছে বাদবাকি যাদের সঙ্গে অ্যাকশান তারাও যে লেভেলের অ্যাকশান করেছে তো এটাকে তো আমি রাখবই আরও অনেক সিনেমার নাম হয়তো চাইলেই বলা যেত আমার এই মুহূর্তে মনে পড়ছে না টপ ইলেভেন যেহেতু বাঁচতে হয়েছে আমার রেকর্ডিং মাথায় এসছে বললাম তোমরা এবার তোমাদের মতো করে কিন্তু টপ ইলেভেন বা টপ টেন লিস্ট করতে পারো কমেন্টে আমি অবশ্যই দেখবো তো এটাই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও আর চ্যানেলটা অন্তর্থন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড খেটতে পেলাইন এখনও তো বাইক টেক কেয়ার সবাই ভালো থাক সুস্থ নমস্কার দেখা দেখাবে টেক কেয়ার সবাই ভালো থেকো বাই বাইক টেক কেয়ার